আগে আমাদের পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার পাড়ায় সমাধান এই প্রকল্পগুলো বেশ হিট ছিল। আজকাল একটা প্রকল্প খুব হিট দেখা যাচ্ছে, সেটা দুয়ারে জমি। কীরকম? 31/10/2014 কেন্দ্র নোটিশ পাঠালো রাজ্য সরকারকে যে 58টা টেরর মডিউল চলছে পশ্চিমবঙ্গে, ওই বর্ধমান ব্লাস্ট মানে খাগড়াগড় ব্লাস্টের পর 58টা টেররিস্ট মডিউল চলছে পশ্চিমবঙ্গে, স্পেশালি ইলিগ্যাল মাদ্রাসাগুলো, সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। অ্যাকশন আজ পর্যন্ত হলো না। বর্ডার এরিয়ায় যে অ্যাক্টিভিটিগুলো চললো তার অ্যাকশন হলো না। আমরা সেই রাজ্যে বাস করছি পাপিয়া, যেই রাজ্যে সিমির ফাউন্ডার মেম্বারকে রাজ্যসভায় পাঠানো হলো কেন্দ্রের অবজেকশন থাকা সত্ত্বেও। একটা অদ্ভুত জিনিস দেখো, 18 ফেব্রুয়ারি 2022 ফারাক্কায় একটা বিশাল র্যালি করলো পিএফআই। পিএফআই কি অর্গানাইজেশন নতুন করে বলতে হবে না। কার তত্ত্বাবধানে র্যালিটা হলো? টিএমসি এমএলএ মনিরুল ইসলামের। পিএফআই এবং টিএমসি লিঙ্ক দেখা যাচ্ছে। আবু তাহের খানের সাথে পিএফআই লিঙ্ক প্রকাশ্যে ইতিমধ্যে তোমাদের খবর বহুবার দেখিয়েছে, আমরা দেখেছি। দেখো, জামাত, আইসিস, আল কায়দা, লস্কর এদের সেফ হেভেন হয়ে গেছে পশ্চিমবঙ্গে। মিদনাপুর থেকে পাওয়া গেছে বললেন গদ্দারদের জায়গা, ক্ষুদিরাম বোসের জায়গা গদ্দার ছিলেন, আচ্ছা মাতঙ্গিনী হাজরা গদ্দার ছিলেন, বিদ্যাসাগর গদ্দার ছিলেন, তাম্রলিপ্ত জাতীয় সরকার যিনি প্রতিষ্ঠা করেছিলেন সতীশ সামন্ত গদ্দার ছিলেন। মিদনাপুরের মাটিকে এইভাবে অপমান করা দরকার কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে, দেখো মায়ের আঁচলের তলা সব থেকে সেফ জায়গা জানো তো এই পশ্চিমবঙ্গে। আমরা দেখে আসছি, খালি SDPI হোক, PFI হোক, জামাত হোক, লস্কর হোক, আল কায়দা হোক, ISIS হোক, এরা পশ্চিমবঙ্গের সেফ শেল্টার পেয়ে যায়। একটা পোস্টার ফেসবুকে খুব ঘুরে বেড়াচ্ছে না তো বাপ, এখন অন্যান্য এতে যে আমাদের মুখ্যমন্ত্রী হাঁটছেন, পিছনে একটা ব্যানার আছে, সে ব্যানার দিয়ে একটা খিলাফত কমিটির নাম আসছে। খিলাফত ইজ ক্যালিফেটে বা খলিফা বা খলিফ, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গের নতুন খলিফা হয়েছেন হয়তো। জঙ্গিদের শেল্টার।